ও গুনাগারের দল, ও বেপর্দা নারীরা, ও সুৎখর গুষ্কর ভাইরা, যাদের কোন গুনা নাই আম্বিয়ায়ে কেরাম, কিয়ামতের দিন যদি তারা নাফসি নাফসি বলে কান্না করেন, ও গুনাগারের দল একটু চিন্তা করো তোমার আমার উপায়ে কি হবে। জান্নাতের টিকিট পায়া যদি আবু বকর কান্না করেন, ওমর কান্না করেন, আপনি আমি কত বড় গুনাগার, কি পরিমাণ কান্না দরকার। চোখে পানি নাই বরং উল্টা বাহাদুরি করো, ওই নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, কেমন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে তাদের কান্না শুরু হয়ে যাবে। এখনো সময় আছে, চোখের পানি সেরে ক্ষমা চাও, জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহকে মাপ চাও, আল্লাহকে বলো ও দয়ার মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর কলিজায় আঘাত দিব না রে আল্লাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব ক্ষমতা কার? আরো জোরে বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে থা প্রভুর আদা, বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমার রব? আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। আমার আল্লাহর মতো আরো একজন আসেনি? আল্লাহ কয়জন? একজন। কোন দিক থেকে? এক। সব দিক থেকে? এক। কেমন এক? যার কোনো দুই নাই। কেমন এক? যার কোনো তুলনা, তুলনা দিলেই শিরিক, তুলনা দিলেই। আল্লাহর জাতের মতো কারো জাত নাই, আল্লাহর গুণের যে মালিক তিনি এককভাবে এই গুণের মালিক আর কেউ নাই। যদি কয় আল্লাহর একটা গুণ আছে, এই গুণটা অঙ্গ পীরের মধ্যেও আছে, বুঝা গেল আল্লাহর গুণের মধ্যে আর একজন ঢুকলো, আল্লাহরে দুর্বল বানাইয়া দিল। আল্লাহকে দুর্বল বানানোর কোনো চিন্তা করার নাম শিরিক, যারা করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহর কোরআন বলে জান্নাত হারাম, ওমাইয়ুশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম এর এলাকার মুসলমানের যুবক আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি কাউকে চাইলে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই কাউকে চাইলে দোনোটা দেই কাউকে চাইলে কোনোটাই ইন্নাহু আলিমুন কদীর সব ক্ষমতা কার আল্লাহ আমার আল্লাহর ক্ষমতার সাথে কারো তুলনা নাই আল্লাহ মহামারী করোনা দিয়া দেখায় দিলেন যারা চেয়ারে বৈশা নিজেদেরকে মনে মনে ভাবত আমরা ছোট খোদা কোরআনের কথা মানে না হাদিস মানে না হুজুর মানে না ইমাম মানে না কোরআন লাগবে না হাদিস লাগবে না আমি সর্বে সর্বা আমি যা বলবো তাই আমার ক্ষমতার কোনো কমতি নাই এই সমস্ত খোদা দাবি করনে ওয়ালা বাহাদুরেরা পর্যন্ত করোনায় সারা দুনিয়ার মা বেঈমান নাস্তিক বেঈমানেরা মাথা নত করে দিয়া বলেছে জমিনের মধ্যে আমাদের পাওয়ার শেষ দেখছেননি কারবার কেমন একটা রোগ নাকে দিয়া ঢুকে কেউ টেরি পায় না ধরতেও পারে না বুঝাও যায় না কত প্রাণ কেড়ে নিল করোনা আবার এই করোনা অনেকের হয়েছে তারপর আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখছেন রাখেন নাই করোনার কাছে যায় না বাবায় মারা গেছে লাশটা দূরে ফালায় দিছে সন্তান যায় না করোনার ভয় জানাজারও খবর নিল না আর আমার সোনার বাংলাদেশে শত শত করোনার লাশ কাদের মধ্যে নিলেন দাফন করালেন গোসল করাইলেন কাফন ভরাইলেন আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম একজন হুজুরেও করোনায় মরে নাই কথা ঠিক নেই হায়াতের মালিক কে মৌতের মালিক কে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য কার জন্য বাস করোনায় আমাদের মারবে কোনো গ্যারান্টি মাস্কের উপরে মাস্ক ট্রিপল মাস্ক বাঁচতে পারছে কি ঢাকার শহরে টাকার বালিশ বানাইয়া ঘুমাইতো যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হইয়া মরিয়া গেল আক্রান্ত রোগী হইয়া বলে কত কোটি হাজার কোটি টাকা চাও স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও ডাক্তারের আমারে করোনার থেকে বাঁচাও আল্লাহ কয় দুনিয়ার টাকায় বাঁচায় না ক্ষমতায় বাঁচায় না বাঁচানে ওয়ালাও আমি আল্লাহ মারণের মালিক আমি আল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মাটির থেকে বানাইছি এটাই আমার আসল কথা এটাই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কারো কোনো আওয়াজ নাই প্রশ্ন থাকবে হাফিজ ভাই সুন্দরভাবে বুঝতে পারলাম মানুষ মাটির সৃষ্টি জমাট রক্তর থেকে সৃষ্টির জবাবটা কি পাইলাম
জবাব দিলাম নাপাক পানিটাকেই নাপাক রক্ত দ্বারা আল্লাহ পাক পরিণত করাইয়া সেখান থেকে মানুষ বানাইলেন এদিক থেকে ইঙ্গিত করলেন মানুষ তুমি নাপাক রক্ত থেকে সৃষ্টি জমাট রক্ত আর রক্তটাই হলো আমাদের শরীরের তাজা রাখার জীবিকা চালনের জন্য এক মেশিন হলো রক্ত রক্ত চলাচল বন্ধ মানুষ শেষ কথা ঠিক না তাহলে আমাদের যত উপাদান আছে সৃষ্টির মধ্যে রক্ত একটা উল্লেখযোগ্য এজন্য আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে খলাকাল ইনসানা মিন আলাক আচ্ছা নাপাক পানির থেকেই যদি সৃষ্টি হয় তো মাটির সৃষ্টির কথা রইল কই বলে এক নাম্বার তার জবাব হলো নাপাক পানিটা এটা একটা ভিটামিন থেকে তৈরি হয় ভিটামিন তৈরি হয় খাদ্য থেকে সমস্ত খাদ্য তৈরি হয় মাটির থেকে হইল নি আর এক জবাব নাপাক পানিটাকে যখন আল্লাহ মায়ের বাচ্চা দানির মধ্যে দেন ও ফেরেশতাটাকে মন্থন করো শোধন করতে থাকো এর মধ্যে আল্লাহ এটা অর্ডার দেন নবী হাদিসে বলেন যাও এই মানুষটা যেদিন দুনিয়াতে আসবে একদিন মরবে কবর থেকে এক চিমটি মাটি আইনা নাপাক পানির সাথে লাগায়া দাও নাপাক পানির মধ্যে লাগাও এখন কবর কই আমি কবে হব কবে মরব আমার কবর কোথায় হবে কবর হবে নাকি হবে না কে জানে বলেন বলেন কোন বিশ্বাস আমার নবী জানেন যদি কয় আল্লাহ জানেন এটা নবীও জানেন তাহলে আল্লাহর সাথে নবীরে তুলনা করা হইল নি তুলনা করার নাম শিরক আমাকে বলেন তো আল্লাহ কয়জন তিনি মাখলুক না খালেক বাকি যা আছে সব কি বলেন সব কি আমগো নবী আমার আল্লাহ তো আল্লাহই বাকি সব গাইরুল্লাহ আমার আল্লাহ তো স্রষ্টা বাকি সব সৃষ্টি কথা ঠিক সমস্ত মাখলুকতের মধ্যে একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ হলো মাটির সৃষ্টি মানুষ বলেন কি সৃষ্টি মাটির সৃষ্টি মানুষ ওই এক চিমটি মাটি এনে দিলেন নাপাক পানির সাথে প্রশ্নকারীরা প্রশ্ন করবেন হাফিজ ভাই আগুনের মধ্যে যারা পুড়িয়া গেল এদের লাশ নাই অস্তিত্ব নাই কবর নাই মাটি নেই গো মাটি নাপাক পানির মধ্যে কেমনে দিবে কোথায় এদের তো কবরই নাই লাশের অস্তিত্বই নাই চাঁদপুর মোহনার ভিতরে কত লাশ ডুবে কত মানুষ মারিয়া গেল যায় নাই লাশ নাই পচে গলে সব শেষ হয়ে গেল এদের তো কবর নাই এদের মাটিটা কোনখান থেকে আইনা না পাক পানির সাথে লাগাইল মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যে মেরুদণ্ড আছে মেরুদণ্ড আসেনি কোথায় পেটের লগে না পিঠে সোজা যে হার মেরুদণ্ড এই মেরুদণ্ডের একেবারে নিচে একটা গোড়া আছে মার্বেলের মতো গোল মানুষ যদি পুড়িয়াও ফালায় ওই গোড়া নষ্ট হয় না ওই গোড়া আগুনে পড়লেও নষ্ট হবে না পানিতেও নষ্ট হবে না আজ না কাল ওটা কোনো না কোনো সময়ে মাটির সাথে গিয়া মিশবে ওটাই হবে তখন তার কবর ওখান থেকে আল্লাহর অর্ডারে মাটি নিয়ে আসে কেউ জানে না আমার আল্লাহ জানেননি আমার আল্লাহ সব গাইবের খবর জানেন এই গাইবের মালিক আর কেউ না আল্লাহ যেই গায়েব জানেন এই গায়েব আর কেউ জানে না যদি কেউ বলে আরো একজনে জানে তুলনা করলো কি করলো শিরিক শিরিক করলে সে হয় মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম কথা বুঝাইতে পারছি কিলাকিলির নাই সহজ কথায় ওয়াজ আল্লাহ এক তার সাথে কোনো তুলনা যদি তুলনা দেন তাহলে আল্লাহর ক্ষমতাকে দুর্বল বানায় দিলেন যে আল্লাহ একা স্বয়ং সম্পূর্ণ না এর সাথে আরো একজন আছে এর নাম শিরিক শিরিক করলে জান্নাত হারাম স্পষ্ট কোরআনের আয়াত আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ কিয়ামতের দিন শিরিক যুক্ত আমলকে আল্লাহ ওজনই দিবেন না যাও জাহান্নামে যাও ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা ভাইরা আমার আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ও মাটির সৃষ্টি আদম তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম এবার আমাকে জবাব দেন একটু
মানুষ কিসের সৃষ্টি এই ভাই একটু বলেন না ফেরেশতারা কিসের সৃষ্টি কির নূরের জিন শয়তান আগুনের আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ বলেন নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ এবার আপনারা এই জবাব দেন কারা শ্রেষ্ঠ শুধু মানুষ বলবেন নয় সৃষ্টির ধাতু কত বলেন পদার্থের কথা বলেন মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার আল্লাহ এই মুখস্থ করেন সিদ্ধান্ত কার আল্লাহ ওয়ায় স্থায়ী না স্থায়ী বলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ আস্তে কেন সন্দেহ থাকলে দাঁড়ান নূরের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ মাটির সৃষ্টি সিদ্ধান্ত কার ওয়ায় স্থায়ী না স্থায়ী এবার আমাকে বুঝে শুনে জবাব দেন মানে না একে আল্লাহর এই সিদ্ধান্ত মানে না একে মনে নাই কে মানে নাই মাটির সৃষ্টি শ্রেষ্ঠ আমার আল্লাহর এটা স্থায়ী সিদ্ধান্ত মানে না একে ইবলিস আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই আল্লাহ কয় ইবলিস মানলি না কেন ইবলিসকে আমার গায়ের জোরে আমি মানি না এই বিষয়টা এমন না যুক্তির ব্যানারে আমি মানি না এই মাটির সৃষ্টি শ্রেষ্ঠ যে ইবলিস মানে নাই এটা গায়ের জোরে না যুক্তির ব্যানারে অতএব যারা বলবে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানি না যুক্তির ব্যানারে তারাও শয়তানের খালাতো ভাই বুঝাইতে পারলাম না মাটির সৃষ্টি কি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার অস্থায়ী না স্থায়ী মানে নাই কে শয়তান গায়ের জোরে না যুক্তির ব্যানারে যুক্তিটাও কিন্তু ফালাইয়া দেওয়ার মতো যুক্তি না আমি ওদিকে ঢুকলে আর টাইম নেই যুক্তিটাও ফালাইয়া দেওয়ার মতো না খুব সুন্দর একটা যুক্তি দিছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে বানাইছেন আল্লাহ আগুনের দ্বারা আদমরে বানাইছেন মাটির দ্বারা মাটির গতি নিচে আগুনের গতি উপরে আমি কেন নত হব আদম আমার কাছে নত হবে যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না আল্লাহ কয় যুক্তি ঠিক আছে তবে মালিকের সামনে গোলামের যুক্তি চলে না মালিকের হুকুম মেনে নেওয়াই হলো গোলামের কাজ যুক্তি দিলি কেন চরম বেইমানি করে ফেললি আমি মাওলার দরবারে কারো গাদ্ধারি চলবে না মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার মানে না একে গায়ের জোরে না যুক্তির ব্যানারে বর্তমান দুনিয়াতেও যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায় না নূর নূর লইয়া চিৎকার দেয় যুক্তি টুক্তি খাড়া করে এদেরকেও বুঝতে হবে তদন্তের মাধ্যমে এরা খাঁটি ইমানওয়ালা নয় আল্লাহ হেদায়াত দান করুন ভাইয়েরা আমার এবার মিনহা খলকনাকুম আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি এই কথাটা দ্বারা আল্লাহ আমাদের কি উপদেশ দিতে চান কি বুঝাইতে চান দুইটা সবক বুঝাইতে চান এই দুইটা সবক বুঝে নেন এক নাম্বার সবক এই মাটির মানুষ শুনে নে তোর মাটি কিন্তু পায়ের নিচে থাকে পায়ের নিচে উপরে মারলেও নিচে যায় আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাইয়া সম্মান নিচে দেই নাই সম্মান দিলাম সব মাখলুকতের উপরে সম্মান পাই আবার একজনে ফুইলে তিনজন হয়ে যাস না আমার মতো বক্তা কে আছে রে এই তুই না নাপাক পানির সৃষ্টি তোর ফ্যাডের ভিতরে তো এখনো পায়খানা তোর শরীরের ঘাম থেকে দুর্গন্ধ তুই বাহাদুরি করো কেন মাটির মানুষ মাটির থেকে আরেকটা তুমি উপদেশ নাও এক নাম্বার উপদেশ কি নিলাম মাটি যদিও নিচে সম্মান আমাদের নিচে সমস্ত মাখলুকতের উপরে আমাদের সম্মান আরেকটা সবক নাও বাহাদুরি করো মানা গরম গরম ভাব দেখাইবা না কেন মাটির মধ্যে একটা গরম ভাব নাই মাটির মধ্যে দ্বিতীয় একটা গুণ আছে নরম নরম ভাব দেখানো মাটি কারো সাথে গরম ভাব দেখায় না মাটি নরম নরম ভাব দেখায় কারো সাথে খারাপ আচরণ করে না এই মাটির সাথে কত ধরনের বেয়াদবি আর গাদ্দারি করে মাটি যদি চাইতো একটা ধাম করিয়া তোমাকে মাটির মধ্যে নিয়ে যাইতো যায় না
ওই যে শরীয়তপুর, শরীয়তপুর আসেনি ওমা কথা বল না কেন, সেখানে যে বাড়ি শুদ্ধ এক এলাকা পানির মধ্যে তলায় গেছে, কি খবর যায় না, কয়েক মাস আগেই তো, এক বছর এখনো হয় নাই, কথা ঠিক না? তাহলে আপনারা এই যারা মদ পান কইরা মাতলামি করে জেনা করে গান বাদ্য দিয়ে আরে লাফালাফি ডেক্সেট চালায় আর নারী পুরুষ সমানে রাত্রি তিনটার পরে লাফায়, ঠিক নি? লাফাবে এই বড় বড় কিছু কিছু দিবস আছে না দিবস, এই দিবসে লাফায় মাটির উপরে এমন ধাক্কা ধাক্কি করে, মাটি যদি কয় মেজাজ গরম করলি কেন, আস্তে করে মাটি নরম হয়ে যদি ভিতরে ঢুকাইয়া দেয় কারুনের মতো, উঠার আর উপায় আছে নি? আল্লাহ কয় মাটির মধ্যে দেখ এত অন্যায় করো, মাটি কাউকে কিছু বলে না, নরম নরম ভাব নিয়ে চলে, এত অপরাধের পরেও মাটি কাউকে কিছু বলে না, তুই না মাটির মানুষ গরম ভাব দেখাও কেন, মাটির মতো নরম হয়ে চল, সম্মান আরো বেড়ে যাবে, গরম ভাব দেখাও কেন, কয় আমার ভিতরে এলেমের গরম, আমার ভিতরে ক্ষমতার গরম, আমার মধ্যে টাকার গরম, আমার মধ্যে আমলের গরম, একটু ভাব দেখায় আমার মতো নামাজি আছে কে রে, আমার মতো বড় মুফতি সাহেব কে আছে, আমার মতো বড় প্রিন্সিপাল কে আছে, আমার মতো বড় টাকাওয়ালা কে আছে? আল্লাহ কয় রে বান্দা যতই বাহাদুরি করো না কেন এগুলোর কোনো ভ্যালু নাই, আজকে যদি মরিয়া যাও সাদা তিনটা কাফন হবে তোমার শেষ প্যাকেটের সম্বল। কে ধনী কে গরিব, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রুগী, কে বক্তা কে শ্রোতা, মরণকালে সাদা কাফন যখন পড়বে উপরে লেখা থাকবে বক্তা সাহেবের লাশ, না গরিবের কাফন তিনটা ধনী লোকের কাফন তিনটা না, একটা বাড়ায় দি, এই কয়টা, সবার বেলায় তিনটা, লাশ সব সমান হয়ে যাবে, কোন লাশটা ধনীর কোন লাশটা গরিবের কোনো ভেদাভেদ নাই, ওই সময় বান্দা রেডি হইয়া যাও, ও বান্দা আজকে তুমি বাহাদুরি দেখাও, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো এলেমওয়ালা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, ও বান্দা জাননি তোরে আমি টাকা দিছি, আমি টাকা আমি না দিলে তুই টাকা পাইতি না, আমি আল্লাহ তোর লাইনের কত বন্ধু বান্ধবের গরিব বানায়া রাখছি, আবার আমি আল্লাহ কত টাকাওয়ালারে ধাম করি আমি দুর্বল করে দিছি, আমি আল্লাহ সব পারি, অতএব সব আমার ক্ষমতা, বাহাদুরি করলে আমি করব, তুমি করার অধিকার নাই, বরং নরম হইয়া চলো আল্লাহর কাছে মাথা নত করো, কয়দিন আর বাহাদুরি করবা, নরম হইয়া আল্লাহর হুকুম মতো চলো, আসমান আল্লাহর, আল্লাহর আসমানের থেকে আমরা বৃষ্টি পাই, আল্লাহ আমগো বৃষ্টি দিলে পাই না দিলে না পাই, দেখেন না কিরম উল্টা মোনাজাত দিয়া এরপর বৃষ্টি নামার লাগছে, ভুলে গেছেন কয়েকদিনের মধ্যে বৃষ্টি নাই বৃষ্টি নাই, নামাইছে কারা, হুজুরেরা, মোনাজাত দিছে উল্টা উল্টা মোনাজাত দিয়া এরপরে সারা বাংলাদেশে বৃষ্টি নামাইছে, আল্লাহকে আমি দিলে ভাবি না দিলে, আমার দেওয়া বৃষ্টি জমিনে আসছে ফসল ভালো হয়েছে সব আমি দিলাম, অতএব আমার কাছে মাথা নত করো, দুনিয়া কিছুই না, আজকে তুমি বাহাদুরি কেন করো, যেই টাকা নিয়ে বাহাদুরি করো টাকা তোমার আপন না, যেই সন্তান নিয়ে বাহাদুরি করো সন্তান তোমার আপন না, মরিয়া গেলে কেউ তোমার পাশে থাকবে না। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোন থানা, ঢাকা বাড্ডা থানায় এক বড় লোক মরিয়া গেছে, দুইটা বড় বড় শিক্ষিত সন্তান রাইখা গেল, ওই দুই সন্তানে সারাটা দিন বাবার রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে ঝগড়া করলো বন্টনের জন্য, বাবার লাশটা রাস্তায় পড়িয়া রইল 24 ঘন্টা, দাফনের চিন্তা কোনো সন্তান করে নাই, টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া সারা দিন রা, এই বাড্ডা থানার কয়েক মাস আগের ঘটনা, 24 ঘন্টা খালি ঝগড়াই করছে বাবার সম্পদ ভাগ বটোয়ারা নিয়ে, বাবার লাশটা যে দাফন লাগবে নিয়ে কোনো চিন্তাই নেই, কেমন কুলাঙ্গার সন্তান। এজন্যই তো বলি ও পর্দারারে আম্মা জানেরা আসেনি, এরে আম্মা জান আপনারা তো সমস্ত আদর্শ সন্তানের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আম্বিয়ায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এরে আম্মা জান
কত মানুষ বিয়া করছে সন্তান পায় না কত দোয়া কত তাবিজ কত পানি ভরা আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন আপনি মরিয়া গেলে কেউ জিজ্ঞাসাও করবে না কোন মহিলা মারা গেল তবে একটা ভালো সন্তান যদি রেখে যান সন্তানের ব্যবহার পাইয়া মানুষ দোয়া করবে ওই দোয়ার অংশ আপনি মাও কবরে পাইতে থাকবেন আরে আম্মা জান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান সব হলো মায়ের অবদানের কারণে মায়ের আদর্শ ভালো আখলাক ভালো এর কারণে সন্তান ভালো মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বাধা নাই তবে আদর্শওয়ালা বানায় যাবেন বেয়াদব বানাবেন না মুরুব্বিদের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে ওলামায়ে কেরামের সাথে যেন বেয়াদবিমূলক আচরণ না করে সব সময় যেন তার আদর্শ তার ব্যবহারে আলেম ওলামারা খুশি হইয়া দোয়া করে এলাকার মুরুব্বিরা দোয়া করে এমন সন্তান যদি ডাক্তার বানায় যান আপনার জীবনটা দোয়ার জন্য দোয়ার জন্য রাস্তা ওপেন হয়ে যাবে এমন একটা আদর্শ সন্তান যদি ইঞ্জিনিয়ার বানায় যান কবরে গিয়ে আপনি দোয়া পাইতেই থাকবেন এমন একটা সন্তানকে যদি আদর্শ প্রফেসর বানায় যান আপনার কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য রাস্তা ওপেন হয়ে যাবে ও মা আপনার বেশি সময় দেওয়া দরকার সন্তানেরা বাবার তুলনায় মায়ের কাছে থাকে বেশি মাকে ফলো করে বেশি ওর জন্যই তো মায়ের অবদান বেশি নবীও বলেন দুনিয়ার নারীদের এত সম্মান নারীরা হলো সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ এই নারীদের মতো শ্রেষ্ঠ আর কোনো সম্পদ নাই এজন্য আল্লাহর নবী বলেন ও দুনিয়ার নারীরা পুরুষের তুলনায় আপনাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ দিয়েছেন অতএব আপনি স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন যে স্বামীটার এত পরিশ্রম আর কষ্টের কামাই রুজি আপনি আরামে বসে খাচ্ছেন ওই স্বামী কি পরিমাণ নদীর মধ্যে গিয়া কষ্ট করে বাহিরে কষ্ট করে এগুলো যদি আপনি চিন্তা করতেন কোন মহিলা স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারত না এই জন্যই তো হাদিস শরীফে আছে আল্লাহ যদি কাউকে সেজদা করার আদেশ দিতেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে নারীদেরকে বলতেন স্বামীর কদমে সেজদা দাও সেজদা দেওয়া যেহেতু জায়েজ নাই এ কারণে আল্লাহ অর্ডার দেন নাই এই কথার দ্বারা নারীদের মর্যাদা বুঝাইলেন আবার নারীরা খবরদার আল্লাহ যে সম্মান দিছেন এই সম্মান নিয়ে অহংকারী করো না স্বামীর যতটুকু প্রাপ্যতা দিতে হবে স্বামী সব বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু স্ত্রীর হাতে রাইখা বাড়ির থেকে বিদার চলে যায় ব্যবসায় যায় সপ্তাহে সপ্তাহ আসে না চিন্তা করে আমার সন্তান আমার স্ত্রীর হাতে আমানত আমার ঘামের টাকা পয়সা আমার স্ত্রীর হাতে আমানত আমার স্ত্রী সব রক্ষা করবে ও মা আপনি স্বামীর মাল হেফাজত করবেন গুনার কাজে ব্যয় করবেন না স্বামীও হালাল টাকা আপনাকে দিবে আপনার ঘরটা ফুলের বাগান হবে সন্তানগুলো জগৎ বিখ্যাত আদর্শ সন্তান হবে আপনাদের দুনিয়াও সুনামে ভরে যাবে আখেরাতের ময়দানও সুনাম অর্জন হবে অতএব মা এখন থেকেই তৈরি হইয়া যান দুনিয়া কিছুই না রে আম্মা জান ও যুবক ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মায়ের দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসা যাবে না সভা যাবে না মা বাবার দোয়া চোখের পানির কারণে আজকে সম্মান আজকে চেয়ার আজকে কত সম্মান আল্লাহ দিছেন টাকা পয়সার মালিক বানাইছেন ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো রে সন্তান বেয়াদবি করবা দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে ও মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব দেখাইও না আমার নবীর মতো বড় যোগ্যতা পূর্ণ তো আর কেউ নাই হবেও না সাহাবায়ে কেরামের মতো বড় যোগ্যতা সম্পূর্ণ আখলাকওয়ালা আদর্শওয়ালা এলেমওয়ালা আমলওয়ালা তাকওয়াওয়ালা কান্নাওয়ালা এবাদত করনেওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা আর জমিনে কেউ আসবে না অথচ এত এবাদত করিয়া ব্যবসা বাণিজ্য করেছেন টাকার অভাব ছিল না কিন্তু কোনোদিন বাহাদুরি করে নাই বরং জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত শুধু কান্না করেছেন আল্লাহ আপনার আদালতে কেমনে দাঁড়াবো আবু বকর কান্না করলেন ওমর কান্না করলেন কবরে কি উপায় হবে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন
কবরে কি জবাব দিব সাহাবায়ে কেরাম কান্না করলেন এমন কি আম্মা জানেরা ভালো করে শুনেন আমাদের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করে আমি ভয় পেয়ে গেলাম কোন বেয়াদবি হইল নাকি আমার নবীকে প্রশ্ন করা মাত্র বলে আয়েশা তুমি কোন বেয়াদবি করো নাই কান্না কেন করেন আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে সেই জন্য কান্না করি কেমন ভয়ঙ্কর হালাত নারী আর পুরুষ সবাই হাশরের ময়দানে উলঙ্গ দাঁড়াইতে হবে ওদিকে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে ওই জাহান্নামের আওয়াজ আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন নবীদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন ও গুনাহগারের দল ও বেপর্দা নারীরা ও সুখর গুষ্কর ভাইরা যাদের কোনো গুনাহ নাই আম্বিয়ায়ে কেরাম কিয়ামতের দিন যদি তারা নাফসি নাফসি বলে কান্না করেন ও গুনাহগারের দল একটু চিন্তা করো তোমার আমার উপায়ে কি হবে জান্নাতের টিকিট পায় যদি আবু বকর কান্না করেন ওমর কান্না করেন আপনি আমি কত বড় গুনাহগার কি পরিমাণ কান্না দরকার চোখে পানি নাই বরং উল্টা বাহাদুরি করো ওই নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন কেমন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে তাদের কান্না শুরু হয়ে যাবে এখনো সময় আছে চোখের পানি সেরে ক্ষমা চাও জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহকে মাপ চাও আল্লাহকে বলো ও দয়ার মালিক শয়তানের ধোকায় পরে গুনাহ কম করি নাই আজকে থেকে রেডি হয়ে গেলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি আর কাটবো না নবীর কলিজায় আঘাত দিব না রে আল্লাহ আজকে থেকে তৈরি হয়ে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মা বাবার দোয়া নিয়ে চল পরামর্শ নিয়ে চলবো বিরোধিতা করে গুনাহগার হব না মুরব্বীদের সাথে ভালো আচরণ করব স্কুল কলেজে পড়ার মতো ছাত্র বেলার নামাজ পড়নেওয়ালার অভাব নাই কান্না করে তওবা করো মনে মনে বলো আল্লাহ নবীর উম্মত হয়ে আসছি গুনাহ নিয়ে কবরে যাব না খাঁটি ভাবে তওবা করতেছি মরিয়া গেলে যাব আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট খাঁটি হাত আল্লাহকে দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন যাদের তওবার নিয়ত নাই তাদের হাত উঠাইয়া কোনো লাভ হবে না যাদের খাঁটি নিয়ত আছে মরিয়া গেলেও আর দাড়ি কাটবেন না নামাজ সারবেন না আয় আল্লাহ মেহরবানি করে আমাদের খাঁটি ভাবে তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب العالمين গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ক্ষমা করে দেন আমলের জন্য আমাদের কবুল করে নেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোন ওলামায়ে কেরাম যুবক সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন
দুনিয়া বাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা কামাই রুজি করে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন এলাকার ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আয় আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা আপনার খাসউলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকগুলো পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ তাআলা চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন